আস্তিক হোক নাস্তিক হোক যে কোন ধর্মের হোক একটা কথায় একমত, এটা হলো মর্তুইব। কথা কেন মরণ লাগবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে, মরতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারছে পারবে? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না গো পৃথিবীর থেকে, বিধায় তো আমার হয়ে যেতে হবে। মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, দুনিয়াটা আমার ছাড়তেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বহু দাপটশীল মানুষ দুনিয়াতে ছিল যাদের দাপ দাপটে এলাকা কাঁপত, যাদের জুলুমের কারণে মানুষ ভয় পাইত, হায়রে যাদের অন্যায় অবিচারের কারণে মানুষ সব সময় ভয়ের মধ্যে থাকত, ওই মানুষগুলো আজকে কিন্তু দুনিয়ায় নাই। কথা হয় না? তারা যে এত ক্ষমতার মালিক ছিল, কবরের সামনে দাঁড়ায় দেখবেন কোনো আওয়াজ নাই। কথা হয় না? তাহলে বেড়াগিরি বেশি দিন, ওই সমস্ত জালেমরা হয়তোবা নিজেরে নিজে এখন বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালাশ। কথা কন খুব খেয়াল করে শুনবেন, মানুষ যখন মারা যায় এর বাস্তব একটা প্রমাণ হলো সর্বপ্রথম দুনিয়ার থেকে আপনার নামটা বিদায় হয়ে যায়। আপনি মারা গেলেন, আপনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আপনাকে আব্বু বলে না, সেও বলে লাশটা ঘর থেকে বাহির করো, লাশ খাটিয়াতে তুলো, লাশের গোসল দাও, লাশ খাটিয়াতে তুলে মসজিদে নিয়ে যাও। কথা কন এরে কত নিষ্ঠুর পৃথিবী, প্রথম নাম্বার হলো আমার নাম, দুনিয়াতে তাকে না রে মানুষের নাম তাকে আব্দুর রহমান আব্দুল কুদ্দুস এরকম নাম তাকে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বন্ধুরা পর্যন্ত নাম ধরে ডাক দেয় না, বলে আমার লাশটারে ঘর থেকে বাহির কর, আমার বাবারে এই কথা বলে না, লাশ ঘর থেকে বাহির কর, লাশ খাটিয়াতে তুল। হায় রে নিষ্ঠুর পৃথিবী, আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে ব্যস্ত। আমি একটা ভিডিওর থেকে আমার নিজের ভিতরে অনেক কিছু আরো অভিজ্ঞতা বাড়ছে। কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছেন, কোন নায়কের শ্বশুর মারা গেছিল, তার দুইটা কথা আপনারা শুনছেন কিনা জানি না, মনোযোগ দিয়া শোনা দরকার। দুইটা কথা বড় দামি কথা বলছে। এক নাম্বার হলো আমরা যা কামাই করি, যদি 100 টাকা কামাই করি, 20 টাকা কিন্তু আমরা নিজে খরচ করি না, সর্বোচ্চ 20 টাকা যদি খরচ করি 80 টাকা আমরা রেখে যাই। কথাটা বুঝেন নাই মনে হয়? যারা ইনকাম করে 100 টাকা যদি ইনকাম করি, 20 টাকা হয়তো আমার নিজের জন্য, আমার শরীরের জন্য, আমার খাওয়ার জন্য, বাকি 80 টাকা সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয়র জন্য। তাহলে কেমন নিষ্ঠুর দুনিয়া! আমি তো চলে গেলাম, আমার এই ভোগ বিলাসিতা, সন্তানটা ভোগ করবে, নাফরমানি করবে, আর পাপের একটা অংশ কবরে যাবে। কথা হয় না যুবক ভাইরা আমার? এই জন্য খুব খেয়াল করবেন, আমি তার এই দুইটা কথা আমার ভিতরে এমন ভাবে সেভ করছি, যখনই হাঁটি চলি আমার কথাটা স্মরণ হয়। আমি ইনকাম করি, এর 20% আমি খাই না, 80% খালি জমাই, ঠিক নয়? না না, এই 80% যাদের জন্য রাইখা যাব, তারা তো খাইয়া খাইয়া নাফরমানি করবে, আর একটা গুনাহের অংশ আমার কবরে যাবে। কথা হয় না? এই জন্য আলেম ওলামারা যে টাকা নেয়, তাদের উদ্দেশ্য হলো দিনী প্রতিষ্ঠা।
তার কারণ হলো আমি মরে যাওয়ার পরে যত হাফেজ হবে যত আলেম হবে তার সওয়াবের অংশ আমার কবরে যাবে এজন্য ভাই এতক্ষণ যে আলোচনা করলো দ্বীনী প্রতিষ্ঠানের জন্য উচিত হলো আমার ইনকামের 80% দ্বীনের রাস্তায় 20% নিজের জন্য কথা হয় না এ যুবক ভাই দিলের কেন লাগায় সুখ যুবক ভাইদেরকে বলি এখানে যারা যুবক আছেন তাদের উদ্দেশ্যে বলি এক নাম্বার হলো পৃথিবী থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব আমার নাম কিন্তু থাকে না প্রথমেই চলে যায় কবি বলে সুন্দর করে বলে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মত আমার দেহে রক্ত পানি গাম ছিল সবার মত আমার দেহে রক্ত পানি গাম ছিল সবার মত আমার দেহে রক্ত পানি গাম ছিল নাম ধরে কেউ বলছে না বলছে মরা লাশ ঠিক নেই দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ লাশ কি বেশি সময় রাখতে দেয় কথা হয় না দি আরে লাশ বেশি সময় দুনিয়ার জমিনে রাখতে দেয় না কোন সময় পচে যায় কোন সময় গলে যায় এইজন্য বলে দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল ঘায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার ও বাহাদুরির সাথে চলেছি ঘায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার ও বাহাদুরির সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল ভালো করে দেখবেন যেই দামি প্লাটে যেই বেডরুমে মাস্টার বেডে আপনার প্রিয়তমা স্ত্রী লইয়া গল্প করছিলেন হাসি তামাশা করছিলেন কলিজার টুকরা সন্তানদেরকে লইয়া একই বিছানায় ঘুমাইছেন যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার কলিজার টুকরা সন্তানগুলি আপনার প্রিয়তমা স্ত্রী সেদিন রাত্রের বেলায় আপনার বেডরুমে যায় না যদি জিগায় যাস না কেড়ে কই করে লাশ ছিল কথা হয় না এই ঘরে লাশ ছিল তাই ভয়ে রুমে যায় না রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল এখানে আমরা যেদিন মরে যাব আমাদের একটা নাম ছিল আমাদের রক্ত ছিল আমাদের গাম ছিল ঠিক নেই কিন্তু বিদায় হওয়ার সাথে সাথে সব শেষ কথা হয় না এ যুবক তাহলে মরতে হবে গো মরণ থেকে কেউ পালাইতে পারবে না মরণ থেকে কেউ পালাইতে পারবে না এখন আসুন এবাদত বন্দেগি চলবে মরণ পর্যন্ত তাহলে মরতে হবে মরার থেকে কেউ বাঁচতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি বানাইছিলাম তোরে গোলামির জন্য আর এই যে দেখো আসমান বানাইছি সাতটা জমিন বানাইছি সাতটা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা কিছু তোর দুই চোখে দেখো আমি আল্লাহ সব বানাইছি তোর গোলামির জন্য আল্লাহ কিন্তু সব বানাইছে আমার গোলামির জন্য আর আমাদেরকে বানাইছে মালিকের গোলামির জন্য উচিত হবে তোমার আর আমার মালিকের গোলামি করা কথা হয় না এ যুবক ভাই দুনিয়াটা হলো পরীক্ষার হল এখানে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা যদি ভালো হয় রেজাল্ট যদি ভালো হয় বিনিময়ে আল্লাহ বলেন নিম্নস্তনের জান্নাতের 10টা পৃথিবীর সমান জান্নাত সুবহানাল্লাহ পরীক্ষায় যদি ফেল হন
রেজাল কিন্তু দুনিয়ায় দেওয়া হবে না, রেজাল দেওয়া হবে পরকালে। জোরে কয় না আল্লাহ বলেন ওমা খনাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানব এবং দানবকে বানাইছি কিসের জন্য, গোলামির জন্য। এখন গোলামি যদি আমরা না করি, আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিন। খেয়াল করবেন এর আগের আয়াত ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে জিন এবং মানুষ, আর এখানে বলেন জিন এবং মানুষ ইবাদতের জন্য বানাইছি মানুষ এবং জিনকে, আর এই আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জিন এবং বহু জিন বহু মানুষকে আমি আল্লাহ আগুন দিয়া পোড়াবো জ্বালাবো। কথা বুঝতেছেন? এতগুলা কথা আল্লাহ বলছে যে তোরে আমি বানাইছি সুন্দর কইরা, শ্রেষ্ঠত্ব বেশি দিছি, হাত দিয়া বানাইছি, সময় বেশি নিছি, কেন? গোলামির জন্য। এখন যদি তুই গোলামি না করস বান্দা, তোরে আমি একেবারে ছাইরা দিব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তোরে আর মানুষকে বানাইছিলাম, তোরে আর জিন্নে বানাইছিলাম, গোলামির লাগে গোলামি জন করছত না, একবারে ছাইরা দিতাম না, আগুন দিয়া তাদেরকে জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম ভাবার জন্য, কি দেখলি কি শুনলি আর কি ভাবলি। চোখ দিয়া দেখছো দ্রুপবাণের নাচ, কান দিয়া ডান্স নবাগলো ডান্সের গান, এরপরে অন্তর দিয়া ভাবছো 14ই ফেব্রুয়ারিতে কোন জায়গায় ফুল দিবি। কথা হয় না? আল্লাহ কই এগুলা লইয়া দিছিলাম না রে বন্ধা না। তাহলে শুন, এই নিয়ামত গুলা যদি সঠিক কাজে না লাগাস, পরের অংশে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদান উলাইকা হুমুল গাফিলুন। চমৎকার কথা আল্লাহ বলছে, নিয়ামত সঠিক কাজে লাগাইলি না, তাহলে তোরা কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। আমার কথা বুঝতেছেন? আল্লাহ কি কুকুর বিড়ালের সমান বলছে না? এর শিকারও নিকৃষ্ট। এই আল্লাহ কইছে সঠিক কাজে যদি না লাগাস, কুত্তা বিলার সমান কইছে না আরো নিকৃষ্ট। এখন আপনারা প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ তো কুকুর বিড়ালের সমান বলতে পারত, নিকৃষ্ট কইলো কেন এর থেকে বেশি? এরকম প্রশ্ন আপনার মনে মধ্যে আসেনি? যে সমান কইলো তুই তো তোরা কুত্তা বিলার সমান, কিন্তু আল্লাহ তার কয় আরো নিকৃষ্ট ঘটনা কি? প্রশ্ন আসেনি, আর থাকলে আমার উত্তর আছে। প্রশ্ন জাগে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দিব না, আপনার মুখ দিয়ে আমি দেওয়াবো। খুশি নি আপনারা? আপনারই উত্তর দিবেন। আল্লাহ বেশি কেন কইল, এবং বেশিটার মধ্যে আপনারা সকলেই একমত হবেন ইনশাআল্লাহ, তবে মনোযোগ দিতেই হবে, পারবেন নি? আসুন, আপনারার দেশে কুত্তা বিলাই আসেনি, গরু ছাগল আছে, রাব ফসরা পায়খানা করেনি, বাথরুমও গিয়া বদনা লইয়া যা, কুত্তা বিলাই কি টিসু ল তে কিতা করে জেহানো ফারাই কেন খারুইয়া না বইয়া খারুইয়া? আর কুত্তা তো আরো ভিন্ন জিনিস, কুত্তা একবার ডাইরে কেমনে, গরু ছাগল বেড়া বকরি খারুইয়া, কুত্তা আরো স্টাইল কইরা বলুন তো, দিয়ে আর কোনো বাথরুম আসেনি। এই যে দাঁড়ায় এরা ফসরাপ করলো, দাঁড়ায় ফসরাপ করাকে ঠিক, তাহলে দাঁড়ায় যে কুত্তা বিলাই গরু ছাগলে করলো, বুজ্জা করলো না না বুজ্জা করলো? আরো জুড়ে না বুজ্জা করলো, ঠিক না? বাংলাদেশে ইহুদিদের কালচার অলরেডি ঢুকে গেছে, সব কৌশলে মুসলমানের ইমান ধ্বংস করে দিচ্ছে। ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম ছিল বহু আগ থেকে, 96% মুসলমানের দেশে তো আশা করা যায় না, কিন্তু এখন হোস্টেলে দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া বৈশা প্রস্রাব করার কোন সিস্টেমই নেই। আপনি যদি বিভিন্ন ফাম্পে যান, ওখানে যাই আমরা প্রস্রাব করতাম, যদি হমানে খারুইয়া বইয়া প্রস্রাব করার সিস্টেমই করছে না, মুসলমানের বাচ্চাগুলি দাঁড়ায় প্রস্রাব করে, আমরা কেমনে করি? অন 2 নম্বরটা যাওয়ার লাগে 1 নম্বর করবার লাগে,
তো বলুন এই যে তারায়া প্রস্তাব করলো এরা মুসলমান না হিন্দু মুসলমানের সাও এরপর আমি আবার কিছু ফলো করলাম এরা যে দাঁড়ায় প্রস্তাব করছে এও নীরবে না দাঁড়ায় প্রস্তাব করার সময় কথাও কয় একটার একটার জিগা নাস্তা তুই করাবে না আমি করাইতাম মুতে আর কয় না আমি গানতে কে চিন্তা করলাম হেরে আমরা দেশে কুত্তায় তো মুতে কিন্তু কুত্তায় মুতা সময় বকবক করে না গুরু এ প্রস্তাব করার সময় হাম্বা কয় না কিন্তু এই যে মানুষ রূপী জানোয়ার কথাও কয় আবার মুতেও আশ্চর্য বিষয় বলুন তো দেখি এরা যে দাঁড়ায় প্রস্তাব করলো বুঝা করলো না না বুঝা করলো কথা কয় না বুঝা শুননা ঠান্ডা মাথা খারিয়া কথা কইয়া আর গুরু সাগর বেড়া বকরি প্রস্তাব করছে দাঁড়াইয়া বুঝা না না বুঝা গেল এক দুই নাম্বার আপনারা গাজীপুর কাপাসিয়াতে কুত্তা বিলাই গুরু সাগর বিয়া শাদী করেনি কথা কয় না এরার করে বাচ্চা শাদী করেনি বাচ্চা বাচ্চা কাচ্চা হয়নি হয় বৈধ না অবৈধ অবৈধ তাহলে কুত্তা মিলে গরু ছাগলের বিয়া শাদী নাই এরা অবৈধ সন্তান জন্ম দেয় ঠিক নেই অবৈধ কাজ দে করে বুঝা করে না না বুঝা করে না বুঝা করে কুত্তার একটা দিবস আছে ভাদ্র মাস জন্মের প্রেম করা করে বুঝা করে না না বুঝা করে না বুঝা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা বাংলাদেশ কুত্তার মতো আরেকটা মাস আছে ফেব্রুয়ারি মাস এটার মধ্যে দেখবেন কিছু মানুষ রূপী জানোয়ার গুলা যে প্রেম প্রীতি করে আকাম তুকাম করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় বৈধ না অবৈধ বুঝা না না বুঝা শুধু বুঝা না বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপা চাপায় হোস্টেলে দরজা লাগাই বুঝা না না বুঝা বুঝা শূন্য করে তাহলে এক নম্বর হলো কুত্তা বিলাই গরু ছাগল প্রস্রাব করে দাঁড়াইয়া না বুঝা কুকুর বিড়াল গরু ছাগল সন্তান জন্ম দেয় অবৈধ না বুঝা মানুষ রূপী জানোয়ার দাঁড়াইয়া প্রস্রাব করে বুঝা মানুষ রূপী জানোয়ার অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা শূন্য বলুন তো দেখি বুঝা যে অপরাধ করে আর না বুঝা যে অপরাধ করে দুইটা কি সমান সমান আল্লাহ সমান হইতো কেড়ে কথা হয় না আল্লাহ সমান হইতো কেড়ে উলাইকা কাল আনআম এখানে আল্লাহ রাখে নাই আল্লাহ বলেন বাল হুম আদা তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট আল্লাহ কইছে যে গরু ছাগলের সমান কইছে আরো নিকৃষ্ট আপনারা তো কইলেন সমান না তে আল্লাহ সমান হইতো কেড়ে এই জন্যই আল্লাহ বলছে যে তোরা যা আহাম কুহাম করস বুঝা শুনা করস গরু ছাগল বেড়া বকরি যা আহাম কুহাম করে না বুঝা করে এই জন্য তোরা আর তারা সমান বুঝতে পারছ না কো সম্মানিত সদি আল্লাহ কয় তাহলে এখন না তোরারে এত সম্মান মর্যাদা দিয়া বানাইছি তোরা যখন গোলামি করছ না আগুন দিয়া ফুড়াবো জ্বালাবো কথা বুঝতেছে আর দুনিয়া নামক পরীক্ষার হলাতে ফাঁস করলি না ফাঁস আর ফেল রেজাল্ট দুনিয়াতে না পরকালে 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 আল্লাহ রাসূল বলে হাশরের মাঠে তিনটা অবস্থা হবে ভয়াবহ কয়টা তিনটা অবস্থা হবে মারাত্মক ভয়াবহ এই অবস্থানে মা তার সন্তান চিনবে না সন্তান তার মা চিনবে না এক নাম্বার হলো রেজাল্ট নেওয়ার সময় আমল নামা যখন দরায়া দিবে এই সময়টা হবে সবচেয়ে ভয়ানক ডান হাতে আসে না বাম হাতে আসে চিন্তা সন্তান চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মার পরিচয় দিবে না বলুন কয় নাম্বার ডান হাতে না বাম হাতে এই চিন্তা তার চুল একটু কালো থাকবে না সাদা হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তিনটা সময় হবে ভয়ানক এক নাম্বার হলো ডান হাতে না বাম হাতে মানুষ গুনি পাগলের মতো দৌড়াইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে দুইটা দল হয়ে যাবে ডান আর বাম আল্লাহ বলেন বাম দিকে যারা দাঁড়াইছে ওই বামপন্থীদেরকে দুনিয়ায় যারা পরীক্ষা দিতে গেছিল আমল নামা দিবি বাম হাতে জাল ভালো না রেজাল্ট
ভালো না, বাম হাতে দিবি কিন্তু স্বাভাবিক দিবি না, বাম হাতটারে মুসরায়া ভাঙবি, বুক বরাবর ছিদ্র কইরা ঢুকাইবি, পিছন দিকে টান দিয়া বাহির করবি, মাথাটা ঘুরায়া মস্কায়া দিবি, এর পরে রেজাল্টটা হাতে দড়ায়া দিবি আর বলবি বান্দারে আমি তোরে সময় দিছিলাম, আমি তোরে সময় দিছিলাম আমার গোলামীর জন্য, আরে দুনিয়ার জমিনে ব্যবসা করতে সময় পাইনি, চাকরি করতে সময় পাইনি, বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারতে সময় পাইনি, সব সেক্টরে তোর সময় ছিল, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা আমি আল্লাহ তোর প্রতি বেইনসাফি করলাম না ইনসাফের বিচার করলাম রেজাল্ট দেখে বুঝতে পারবি বান্দা রেজাল্ট দেখে কয় না মাশাআল্লাহ ইনসাফের বিচার করছে সুবহানাল্লাহ অপরাধী হইলো আল্লাহর প্রশংসা করবে মালিক রে আমার ছোট্ট একটা গুনাহ এখানে লেখা ছোট্ট একটা নেকিও লেখা আপনি আমার রাতের আদারের গুনাহটাও লেখা রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইছিলাম সেটাও লেখা আমার প্রতি আপনি কোনো বেইনসাফি করেন নাই জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে বুঝতে পারবে উপায় নাই উপায় নাই উপায় নাই আর আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী যারা হবে ডান হাতে যখন আমলনামাটা দেওয়া হবে ডানপন্থীরা আমলনামা পাইয়া লাফাইতে থাকবে আনন্দে খুশিতে লাফাইতে লাফাইতে সে মানুষগুলি তালাশ করতে থাকবে এটার ধারণা আমি কেমনে দেই আপনাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি গুলশানে কেউরে দুই তলা একটা ডুপ্লেক্স বাড়ি দেয় এটা যদি নাম ঘোষণা কইরা বলে এর ভিতরে আনন্দ আছে না নাই কথা হয় না আরে আনন্দ আছে না নাই আনন্দের সুটে লাফাইতে থাকবে আর বলবে প্রধানমন্ত্রী আমারে গুলশানে ডুপ্লেক্স বাড়ি হইয়া হ্যাশট্যাগ করতে পারে কথা হয় না আনন্দের সুটে অনেক মানুষ মারা যায় আর জান্নাতের ভিতরে আমার মালিক এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব নিম্ন স্তরের জান্নাতির নামে লিখে দিবে বনন্ত দেখি তার আনন্দ কতটুক এই কথা কি আপনারা ওয়াসপিরা বুঝানি যাইব আরে এত আনন্দ সবচেয়ে বড় আনন্দ হলো যখন ডানপন্থীর আমলনামা পাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ কয় দাঁড়া যাইস না যাওয়ার আগে তোদেরকে আরো কিছু খুশির সংবাদ শোনায়া দেই এক নাম্বার হলো মানুষ যাবে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে সুবহানাল্লাহ বলবেন বান্দাদেরকে আমি সালাম দিলাম বান্দা চতুর্দিকে ঘুরতে থাকবে কে গো কারা গো আমার সালাম দেয় আল্লাহ বলে বান্দা রে আমি তোর প্রভু তোরে সালাম দিলাম আমি আল্লাহ তোদেরকে সালাম দিলাম সালাম দিয়া বন্দারা থামাইব আল্লাহ কয় দাঁড়া কিছু খুশির সংবাদ তোদেরকে শোনায়া দেই এক নাম্বার খুশির সংবাদ হলো রে দুনিয়ার জমিনে যারা অনেক কিছু চাইছে কিন্তু পায় নাই এমন কি নবী রাসূলগণ যদি চাইত তারপর আমি আল্লাহ তাদেরকে দিতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরাও যদি চাইতো আমি আল্লাহ দিতাম না কিন্তু এমন একটা জিনিস জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ তোদেরকে দিব সাউন্ড বাড়ান সাউন্ড বাড়ান কথাগুলি শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে নবীরাও যদি আমি আল্লাহর কাছে দরখাস্ত করত যে জিনিসগুলা নবীরা চাইলেও দিতাম না এই জিনিসগুলা বান্দা তোদেরকে না চাইতেই আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিব কথা বুঝতেছে সাউন্ড আসে না গেছে দিল তো ভালো আল্লাহ কোন চান এই সাউন্ড বাড়ান শোনা জানি শোনা জানি ভাইটা গেছি গা চেষ্টা করতেছে ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন
জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না চাইতে কিছু নিয়ামত দিব কথা বুঝতেছেন যেই জিনিসগুলা দুনিয়াতে নবী রাসূল চাইলো আল্লাহ দিত না আল্লাহ কয় তোদেরকে না চাইতেই দিব সুবহানাল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস বিষয়টা বোঝা দরকার আছে নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন না চাইতে আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে নিয়ামত দিব এক নাম্বার হলো নবী রাসূলরাও যদি দুনিয়াতে বলতো মালিক তুমি মরণ দিও না দোয়া কি কবুল হইতো আওয়াজ কি শোনা যায় নবী রাসূলরাও কি এই দোয়া করলে কবুল হইতো তাহলে আল্লাহ কয় এই জিনিসটা দুনিয়াতে দেই নাই জান্নাতে না চাইতে দিব দুই নাম্বার হলো কেউ যদি দুনিয়াতে দোয়া করে মালিক বৃদ্ধ হতে চাই না গো দোয়া কবুল হইব আল্লাহ কয় জান্নাতের ভিতরে না চাইতে দিব সুবহানাল্লাহ তারপরে কেউ যদি কয় আল্লাহ আমি তো অনেক সুপনা যেমন আমি আমার যে বডি আমি যদি কই আমারে সিক প্যাক বানায় দাও সাথে সাথে হয়ে যাবগা কইলে কাম হইতো না আল্লাহ কয় জান্নাতে না চাইতে দিব সুবহানাল্লাহ আমি যদি কই আমার বডি ডাই এমনে দিলে একটা সাক্কা হইব কেন দিব জান্নাতে না চাইতে দিব সুবহানাল্লাহ কইনা আমি যদি এখন দোয়া করি আল্লাহ আমি তো কালো মানুষ আমারে তুমি সাদা বানায় দাও ইউরোপানদের মতো হইব পাথর দিয়া গসাইলে আল্লাহ কয় হইতো না কিন্তু জান্নাতে না চাইতেই দিব সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে না চাইতেই দিব এখন যদি আমি দোয়া করি আল্লাহ আমারে সাইটটা বউ দাও এমন সুন্দর যে রক্ত দেখা যায় তো দোয়া কবুল হইছে বুগা কথা হয় না আল্লাহ কয় জান্নাতে না চাইতে দিব সুবহানাল্লাহ এই যুবক ভাই এক নাম্বার জান্নাতের জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে বান্দা শুন তোরে কত বড় নিয়ামত দিছি রে কত বড় নিয়ামত তোরে দিলাম এক নাম্বার নিয়ামত হলো দুনিয়াতে সমস্ত নবী রাসূলগণ যদি আমার কাছে দোয়া করত মালিক গো তুমি আমাদেরকে মরণ দিও না আমি আল্লাহ কবুল করতাম না কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ না চাইতে নিয়ামত দিব এর এক নাম্বার নিয়ামত হলো জান্নাতে ঢুকবি তো আর মরবি না কিন্তু আল্লাহ হয় তোরে রাজত্ব দিব মরবার লাগে না বাঁচবে মরতে না মরণ নামক কোনো বস্তু জান্নাত জাহান্নামের ভিতরে নাই সুবহানাল্লাহ চিরঞ্জীব আর মরণ নাই তাহলে এক নাম্বার জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহ কি দিবে না মরণ দিবে না দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না আমরা বৃদ্ধ হইতে চা ভাই বুড়া হইতে চা যারা দাড়ি সাদা এরাও কিন্তু মাঝে মধ্যে কলপ লাগায় খালা করে যদি জিগায় কালা করসত কেরে রে কোনাইলে বুড়া দেখা যায় তাহলে এই লোকের উদ্দেশ্য কি তা বুড়া হইতো কথা না সে চায় না বুড়া হইতে এই জন্য সাদারে খালা লাগায় মনের মধ্যে বুঝাইতো চায় যে আমি বুড়া না কিন্তু তুমি বুড়া না জোয়ান এটা তো মানুষ জানো ঘরের মানুষ জানে কিন্তু এক হলব দিয়া খালা করছে তাহলে প্রত্যেকটা মানুষের মনে চায় না সে বুড়া হইতো কথা কয় না হ্যাঁ আপনারও এলাকাতে সেলুন আসেনি তো সেলুনে গিয়া যারা শেভ করে উদ্দেশ্য কি তা মানে শেভ করছে দাড়ি রাখলে বুড়া দেখা যায় কথা কয় না তাহলে শেভটা করার উদ্দেশ্য হলো এটা যাতে বুড়া না দেখা যায় ঠিক না আবার এটা কয় ফোন শেভ ক্লিন শেপ সমানে দাঁড়িয়ে সাইজ সমাজ সমানে বার নিচ দিয়ে আসা পরে ঠিক না ঠিক সমানে ডলে উদ্দেশ্য বুড়া যাতে না দেখা যায় ঠিক নেই বুড়া অন লাগবো নি অন লাগবো কবুল হইতো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বারে তোরে মরণ দিতাম না দুই নাম্বারে জান্নাতের ভিতরে বুড়া হইতি না সুবহানাল্লাহ বুড়া হবি না বুড়া হবি না 30 বছরের যুবক বানায় জান্নাতে ঢোকাবো 30 বছর বয়স বয়স কোনদিন 31 হবে না আছেন সুবহানাল্লাহ আরে বয়স কোনদিন 31 হবে না
তার মানে বয়স বাড়বেও না কমবেও না সুবহানাল্লাহ বাড়বেও না কমবেও না বৃদ্ধ যদি কেউ হয়ে যায় আর রাজত্ব যাওই ভাই দামাজিনি এটা একটা एग्जांपल দিলাম আপনারা সহজে বুঝা যাবে মনে করেন আপনাদের কাপাসিয়ার কোন 70 বছরের এক ব্যক্তিরে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়েছে বেচারার ফ্যামিলি সবাই খুশি বাচ্চা কাচ্চা খুশি বউ খুশি আত্মীয়-স্বজন সবাই খুশি কিন্তু কিছু বন্ধু-বান্ধব আছে বেটার বয়সে একদিন রুমের মধ্যে গুফনে জিগায় দুস্ত মন্ত্রিত্ব তো ভাইস বুড়া খালা তোর অনুভূতিটা কিতা মনে করেন 71 টি একটা মাউথ দিয়া দিছে কথা না অনুভূতি কিতা মনে 70 থেকে ছায়াজন কেউ নাই কো দিছে দিছে কিন্তু 70 বছর বুড়া খালা দিছে আরে আমি মন্ত্রিত্বটা যদি 30 বছরে পাইতাম কুবাইতাম শামসুর মতো বড় বড় ইট পাথর যা আছে রাস্তাঘাট সব মানে সাবায় খাই লিতাম টিউবল বাথরুম সব খাই লিতাম কিন্তু বৃদ্ধ খালায় আমারে দিছে রে টেম্পার শেষ ব্যাটারি চার্জ নাই বলুন মন্ত্রিত্ব ভাই ব্যাটার মনে কি আর এরকম শখ আছে চার্জ নাই আল্লাহ কয় তোরা আমি 10টা পৃথিবীর সমান রাজত্ব দিমু যদি বুড়া বানায়া দে তিনটা সাত কিতা পাইবে চিন্তা করছেন বিষয়টা আল্লাহ কি পরিমাণ মহব্বত বান্দার প্রতি তোরে দিমু তে বুড়া বানায় দিতাম করে জওয়ান বানায় দিমু সুবহানাল্লাহ রাজত্ব দিব একবারে 30 বছরের টাটকা যুবক এরপরে বডি আমার মত এরকম বডি না আমার মত বডি তো সারছে সুবার মধ্যে বলে আরেকটা আরেকজন লোক বইতে পারে সব সময় চলে একজন সহপতি বইতে পারবো আমার সাথে আমার এমন স্বাস্থ্য কিন্তু আল্লাহ কয় এরকম স্বাস্থ্য যদি দেই জান্নাত হইব কারণ স্বাস্থ্য জান নাই এ স্বাস্থ্যের জন্য আফসোস করে আবার কিছু বন্ধু-বান্ধব আমার আছে ইরম হই গেছে হেরা দেখলো বডি দুস্থ তোর বডিটা আমার সুন্দর লাগে কে রে কই রম যদি হইতা আমি কই আমার তো স্বাস্থ্যর মন চায় আর আমি সুবাত বলে লরে সরে না আর তোর মতো ব্যাটা সুবাত বলে মানছে সালাম আলাইকুম দেয় তো বাপ রে বাপ যে বড় বক্তা তে যার যাটা না এটা আফসোস কথা কয় না দুনিয়াটার নাম হলো আফসোসের জায়গা দুনিয়াটার নাম কি আফসোস শেষ হয় না আল্লাহ কয় শুন জান্নাতের ভিতরে বডি দিব আর এরকম বডি না এক একজন লম্বা হবেন 60 হাত লম্বা সুবহানাল্লাহ চিন্তা করছেন 60 হাত লম্বা মানুষ যদি উঠতে না খার হয় আজরাইল লাগব না এটি যথেষ্ট কিন্তু জান্নাতের ভিতরে সমস্যা নাই প্রত্যেকই হবে 60 হাত লম্বা 60 হাত লম্বা মানুষ যদি এমনে দেয় কি বুঝায় এই জায়গা কি তুইব একটা পাহাড়ের মতো হইব বডিটা কত বড় প্রশস্ত হইব ঠিক না বুকটা হইব স্টেজটার থেকে বড় কথা হয় না আল্লাহ কই এরকম বডি দিয়া জান্নাতে পাঠাবো সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার মরণ নাই দুই নাম্বার বৃদ্ধ হবেন না 30 বছরের যুবক এরপরে চার নাম্বার আল্লাহ বলেন বডি দিব আদম নবীর মতো আচ্ছা এখন বডি বালা কিন্তু বেচারা খালা তো মনের মধ্যে একটা কষ্ট পাইনি যারা সুন্দর এরা তো অহংকার যারা কালো হেরা সসম সুন্দর রেখেছে আমার চেহারাটা কেরিরম বানাইলো আল্লাহ ঠিক নি আল্লাহ কই যে আফসোস জান্নাতের ভিতরে থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা দিবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিয়েছে এরকম সুন্দর চেহারা আল্লাহ জান্নাতে দিবে খুশি না আপনারা দুনিয়াতে সুন্দরের জন্য মানুষ পাগল যে বেচারা সুন্দর এতে কতক্ষণ পরে পরে আয়নার সামনে যায় গিয়া বাপ সাপ লয় আর যার চেহারা মেরা বালা নাই আয়না দিকে কিতা করতাম আমার যে চেহারা ঠিক নি আল্লাহ হয় আমি জানি তোরা যে বাবলস বেশি জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো দিব সুবহানাল্লাহ এর কয়টা হইল মরণ নাই এক নাম্বার বুড়া হবেন না দুই নাম্বার তিন নাম্বার বডিওয়ালা চার নাম্বার সুন্দর সুবহানাল্লাহ কইতেন না ছয় নাম্বার হইল পাঁচ নাম্বার সুন্দরটি হই কিন্তু ব্যাটার কণ্ঠটা বালা না আর একটা আফসোস তাই নি কণ্ঠে কথা হয় না অনেকে কয় আমার যদি কণ্ঠ থাকতো রেতে খাট করে লিতাম চিত করে লিতাম ঠিক নেই কোন ব্যাটার কণ্ঠের আফসোস কণ্ঠ থাকলে একটা বাপ্তা হ্যাঁ বিয়া কইরা ব্যাটা বউ ধরে বইবে গান গাইতেছে নতুন বিয়া করছে বাপসে বউরে গান শোনায় বউয়ে গান শুন না দরজাটা খুললে বাইরে গা বইসা রইছে তেজি গায় তুমি বাইরে সো গেলে কো বাপ রে বাপ যে গা গা করা শুরু করছে আমরা ছাগল হইছে বেশি বেমার দেখো দূর দূর ইজ্জত যা আছে সব শেষ কে রে গলাটা টান দিছিলাম কন্ট্রোলটা যদি সুন্দরই তো তেনা বইয়া থাকতো তখন মনে মনে আফসোস করে আহ আমার কন্ট্রোলটা যদি ভালো থাকতো
আফসোস আছে নি আল্লাহ কয় জান্নাত আফসোসের জায়গা না প্রত্যেকের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল দাউদ পয়গম্বর যদি কালাওয়াত টান মারত উড়ন্ত পাখি গুলা জমিনে বইসা দিত সমুদ্রের মাছগুলি লাপাইতে লাপাইতে দাউদ পয়গম্বরের কাছে চলে আসতো রে এমন সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বররে দিয়েছে জোরে কোন সুবহান আল্লাহ কণ্ঠ সুন্দর দিব কয় নাম্বার হইছে পাঁচ নাম্বার এখন সব বালা কিন্তু আমরা চরিত্র বালা বাংলাদেশের মানুষের মতো জিরম চরিত্র হয় আর আল্লাহ যদি চরিত্র দিয়ে ডান্না তো ঢুকাই দেয় তখন যেন আরেকজনের বউ টান্দা লইয়া আই পড়ব হুরুগিল মান তো থাকবো বেশি জান্নাতে বউ থাকবো বেশি টাইনা লইয়া পড়ব আল্লাহ কয় মা গো তোরা চরিত্র ব্যাপার আমার জানা আছে এর লাগা চরিত্র পরিবর্তন করবে সুবহানাল্লাহ প্রত্যেকের চরিত্র জীব আজিম চরিত্র আজিম চরিত্র দিব কার চরিত্র বিশ্ব নবীর চরিত্র চরিত্র ভালো হইলে সব বালা ঠিক নি চরিত্র ভালো না হইলে বড় সমস্যা এই জন্য আল্লাহ কয় চরিত্র চেঞ্জ কইরা বালা চরিত্র দিয়া ভাড়াবো সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কয় কম পক্ষে নিম্ন স্তরের জান্নাতীর এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাজত্ব লিখে দিয়ে দিব এই রাজত্বের একা রাজা হইলে তুই সুবহানাল্লাহ আচ্ছা কোন চা এক নম্বর হলো মরণ নাই দুই নম্বর বডি বালা ভাই আদা শ্রী না এক নম্বর মরণ নাই ঠিক নি দুই নম্বর বৃদ্ধ হবেন না হ্যাঁ তিন নম্বর বডি বালা ষাট হাত লম্বা চার নম্বর চেহারা সুন্দর পাঁচ নম্বর কণ্ঠ সুন্দর কথা কয় না ছয় নম্বর চরিত্র ভালো এখন সব দিছে এখন সাত নম্বর রাজত্ব কথা কয় না সম্মানিত সুধী এ গণেন প্রথম যে গণেন বয়ান শেষ এক নম্বর মরণ নাই দুই নম্বর হইল বৃদ্ধ হবেন না তিন নম্বর হইল বড়িওয়ালা এরপরে চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর পাঁচ নম্বর ছয় নম্বর চরিত্র সাত নম্বর হইল রাজত্ব মাশাআল্লাহ আপনারা খুব সচেতন সাত নম্বর রাজত্ব সব আছে কিন্তু বেচারা সিঙ্গেল ভাল লাগবো নি সব আছে গুলশানে প্রধানমন্ত্রী শুধু একটা দুতলা বাড়ি দেয় কিন্তু বেচারা সিঙ্গেল হবে এই জাতির বিল্ডিং এর বুষ্টি কি লাগে কথা কয় এটা স্বাভাবিক আদম নবীরই মাল লাগছে না পুরা জান্নাত পাইয়া কথা কয় না এটা কি শরমের বিষয় তাহলে সব দিছে কিন্তু বেচারা যদি সিঙ্গেল থাকে তেতে ভাল লাগতো না বালা করে আল্লাহ জানে কথা কোন ঠিক নেই আল্লাহ কয় দিম সব আছে কিন্তু সিঙ্গেল কিসের দরকার কথা কয় না বউ বউ এটা কইতে অনেকে শরম পায় হুজুর বাপসা সারা টাইনে বামে কিন্তু কইতাম সাইজ জুড়ে কই না শরম লাগে না এটা কইয়া লাগ বউ বুঝুননি ওয়াইফ স্ত্রী যে যেটা বুঝুন বউ দিব আল্লাহ কয়টা জানে কম পক্ষে নিম্ন স্থলের বাহাত্তরটা সুবহানাল্লাহ অনেকে হয় না এটা কেমন মুখের বানানো কথা বাহাত্তরটা বউ দিব এমন নিম্ন স্থলের জান্নাতিরে দুনিয়াত কয়টা চারটা কই না ঠাড়া ভরব কপাল একটার বেশি দুইটার নাম নিলে বউ আগে জায়গা বুকা ফিন্দা কই যা বলে তোর জেলের ভাত খাওয়াইতাম তো সাইটটা করবেন কোন সময় লাল সিগন্যাল গর মন চায় অবল রই কথা কয় না এটা কেন বাবলে আপনি মনে অবল রই এটা আমার কেরা একের ফেরেস তৈল ই কথা কোন লাগ আল্লাহ কয় আমি জানি আল্লাহ কি কয় মনে মনে যে সাইটটা জানে চায় জানে কিন্তু এটা বাংলাদেশ পারতে না কারণ এই দেশ বারো বছরের মাইয়ার লগে প্রেম করণ যায় চোদ্দই ফেব্রুয়ারি তের সাথে আহাম পুহাম করণ যায় কিন্তু এটার বিয়া করণ যায় না কেড়ে দণ্ডনীয় ইমাম সব শুদ্ধা জেলখানা
কি আজিব দেশে বাস করে 12 বছরের মাইয়ার লগে প্রেম করলো ফুল দিল এরপর আড়ালে টেনে নিল আহাম হলো কিন্তু এই 12 বছরের মাইয়ার বিয়া করতে গেলে আপনি 14 গুষ্টি জেলখানাতে ঠিক হ্যাঁ বাইল বিয়া তেইরা তে প্রেম করে সব বাধা দেস্তা করে কইটা এনজয় করে এনজয় কিতা করে বিষয়টা আপনার একটু বাপছে মাতা খেলায়া বাইব্যা দেহে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে আমার বোনের इज्जत রক্ষা করবে কে 18 বছরের আগ পর্যন্ত এর इज्जतের হেফাজতের দায়িত্ব নিব কে তুই তো কইলে 18 বছর আগে বিয়া করন দিত না এর আগ পর্যন্ত এর इज्जतের হেফাজতের দায়িত্ব কে নেবে এটা তো 12 বছরের আগে শেষ এর পরে দণ্ডে বিক্রি হয় না অহন বাপে মাতাত লয়া কই ফ্রিজ দিমু ফ্রিজ 2 লাখ টাকা দিমু নে মোটরসাইকেল দিমু নিবাই নি কেউ বলুন তো দেখি আসলে কি এইভাবে দেওয়ার উচিত ছিল না আমরা দিয়া নেওয়ার কথা ছিল কিন্তু এটা যে গান্দা তখন এটার বিক্রি করার লাগিয়া আর টাকা পয়সা দিয়া বিক্রি করে উচিত ছিল প্রত্যেকটা ছেলে টাকা পয়সা দিয়া মেয়ে আনা এটাই কোরআন এবং ইসলামের নিয়ম কিন্তু তখন আমরা কিতাবাই করছি যখন এটা সব শেষ গান্দ হয়ে গেছে গা তখন এটা লয়ে মাথা তাতে ফ্রিজ দিমু মোটরসাইকেল দিমু 2 লাখ টাকা দিমু আবার বাড়িতে 100 টাকা জায়গা দিমু নে তো লইয়া যা কিন্তু আমাদের মা বোনের इज्जत তো এমন ছিল না মা বোনদেরকে इज्जत দিয়ে উপযুক্ত সম্মান দিয়ে গড়া আনার দরকার সম্মানিত শুধু শেষ কথা হলো আল্লাহ কয় দুনিয়াতে তোর চাহিদা ছিল বিয়া করার পারস নাই আমি আল্লাহ জানি এজন্য জান্নাতে কমপক্ষে 72টা এটা এ আমার কি চিন্তা তো শুনি 72টার কথা শুন না আগের কথা শুনছেন না বড়ি হয় আপলাম্বা সাইডা 72 দিল অসুবিধা কি তা এটা কি ওখানের মড জান্নাত হারবালের কোনো দোকান নাই আল্লাহ কয় জান্নাতের ভিতরে 72টা বউ থাকবে এক একটার দিকে জান্নাতি পুরুষ তাকায়া 40 দিন নাই সুবহানাল্লাহ দি কয় না এমনে তো সাইবো 40 দিন শেষ তো বউ একটা দেখব কি তা শক্তি বালা না মানে কি তুইছে বলে সাইছেন তো সাইছেন বিচার আর রইছে সুবহানাল্লাহ কয় জান্নাতের ভিতরে কম পক্ষে 72টা বউ দিবে দুনিয়ার বউয়ের মত না এটা জান্নাতের বউ দুনিয়ার বউ যত সুন্দর হোক যত ফরহেজগার হোক তাহাজ্জুদ পড়ুক কিন্তু রোগ একটা তেরা কথা কয় না যত ভালো হোক রোগ কিন্তু কোন সময় সুযোগ হলে বেহা হইবে নিশ্চিত কথা কয় না আটকা দেখবেন ফুল্লা রইছে আটকা বাপ ধরে বয়ে থাকে তিনটার রোগ আপনি সুযোগ করার লাগে আর আমরা দেশের তো আলেম ওলা মানে সারা সাধারণ পাবলিক সারা কিছু উগ্র মানুষ আছে সুযোগ করতে গিয়ে বাইঙ্গা লয় কথা কয় না ভাঙ্গন যেত না রাসূল বলছেন এরা বেকা থাকে এরারে বেশি ভাঙতে যায়ও না বেশি সুজা করতে যায়ও না বেজালা পড়বে কথা কয় না হিকমতে চালাইতে হবে কিন্তু জান্নাতের বউ বেকা হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাম পক্ষে 72টা বউ দিব জান্নাতের ভিতরে বউগুলি দুনিয়ার বউর মতো হবে না তোমার সাথে রাগ করবে না অভিমান করে বৈসা থাকবে না আল্লাহ বলেন জান্নাতীদের বউয়ের দিকে এমন ভাবে তাকাইবে এক এক জনের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে 72 দিনের দিকে তাকাইতে থাকবে এক একটা বউ আপনার সামনে ডান্স দিবে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ শুনি ডান্স দিবে কিতাবে লেখছে এক একটা হুরুগিল মানের পায়ের মধ্যে ঘুঙুর থাকবে যে জঞ্জনি করে এগুলা দুনিয়াতে হারাম জান্নাতির হুরুগিল মানের পায়ের মধ্যে থাকবে তার আপনারে ডান্স দেখাইব কিতাবে লেখছে এক একটা ডান্সের লগে প্রত্যেকটা ঘুঙুর থেকে আলো বাহির হইতে থাকবে এক একটা ডান্সে কয়েক লক্ষ আলো বাহির হবে সুবহানাল্লাহ এইভাবে ডান্স দেখতে থাকবেন জান্নাতের ভিতরে নাচ নিয়ামতগুলা দেখতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে নাচ নিয়ামত সব দিলাম এই কালি শেষ নয় বলনার শুন আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা কর প্রতি শুক্রবার জুমার দিনের বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে শুক্রবারে দাওয়াত খাওয়াব এটা প্রতি সপ্তাহে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত খাওয়াবে তোরে দাওয়াত খাওয়ার জন্য জান্নাতীরা পাগল হয়ে যাবে রে আর বলবে কবে জুমার দিন আসবে গো আল্লাহর দাওয়াত খাইব সেদিন আর একটা সুসংবাদ আছে দাওয়াত দেখাইতে যাইবেন সেদিন আপনার চেহারা পরিবর্তন হবে জুরে কোন জুমা
প্লাস্টিক সার্জারি দুনিয়াত করা হয় চেহারার পরিবর্তন করার জন্য আর আল্লাহ বলেন প্রতি সপ্তাহে আপনার স্ত্রীদের চেহারা পরিবর্তন হবে আপনার চেহারা পরিবর্তন হবে নিত্য নতুন প্রতিদিন আপনি পাবেন বউ ফালডায়ও আনতে পারবেন সুবহানাল্লাহ যেটারে ভালো লাগবে এটা আনতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পাল্টাইয়া পাল্টাইয়া বউ দিব নিজের চেহারা যদি হন আমি আরো সুন্দর হতাম প্রতি জুমার দিন আপনার চেহারার পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমায় বলার জন্য এমন একটা সিস্টেম করবে জুড়ে কম সুবহান আলোচনা করতে থাকলে লম্বা হয়ে যাবে তাই আমি জানতে চাই ইকারে যারা বলছেন কারা কারা অন্তর থেকে কলিজা থেকে বলন্ত থেকে এমন নেয়ামত পূর্ব জান্নাতে কারা কারা যেতে চায় Let's go.